আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ইংরেজি প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কোশ্চেন হলে কিরকম কোশ্চেন হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই নমুনা প্রশ্নটি তোমরা দেখে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের অনেক কাজে দিবে। আর একটা কথা বলে রাখা ভালো, তোমাদের এবারে কিন্তু যে চূড়ান্ত প্রশ্নটা হবে বা নির্দেশিকাটা হবে, সেটি কিন্তু প্রতিটি পরীক্ষার আগের দিন পাওয়া যাবে, এবং সেগুলো কিন্তু তোমাদের ফেসবুক বা ইউটিউবে পাওয়াটা একটা দুষ্কর হয়ে দাঁড়াবে। ওকে, এগুলো হয়তো ফেসবুক বা ইউটিউবে দেওয়া একদম বিধিনিষেধ দিয়ে দিবে। তাই তোমরা যারা ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের সমাধান পেতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, একটা প্রাইভেট গ্রুপ লিঙ্ক, সেই গ্রুপে জয়েন করে ফেলো, তোমরা তাহলে সঠিক সময়ে সঠিক সমাধানগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন বলতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়টি রয়েছে, হ্যাঁ, এই প্রথম অধ্যায়ের উপর নির্ভর করে কোন ধরনের প্রশ্ন হতে পারে আমি তার দুইটি প্যাটার্ন দেখেছি এখানে। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন নাম্বার ওয়ান, তোমরা ভিডিওটি না টেনে দেখো, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে, এই ঈদের বন্ধে তুমি প্রস্তুত হতে পারবে। ওকে, এবং কোশ্চেন প্যাটার্ন নাম্বার টু। ওকে প্রিয় শিক্ষার্থী, দুটিই আমি সুন্দর করে বুঝিয়ে দিব, এগুলো স্ক্রিনশট করে কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি বুঝতে পারছো। ওকে, এবার দেখো, আমি তোমাদের আগে বোর্ড বই নিয়ে আসলাম। ওকে, এই বোর্ড বই এসে তোমরা যে কাজগুলো করেছো এগুলো একটু চোখ বলায় রাখা যাক। ওকে, শুরু থেকে যাই একটু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে যে কাজগুলো করেছি, হ্যাঁ, 1.1 এ আমাদের একটা কাজ ছিল বাবেল থেকে অ্যান্সার করতে হয়েছে, তাই না? এখানে এক্সপ্রেশনটা বুঝে আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়েছিল। তারপর দেখো এখানে গিয়ে আমরা 1.1.2 এ কাজ করেছিলাম, এখানে নেম অফ ইউর ফ্রেন্ড, হ্যাঁ, নেম অফ ইউর ফ্রেন্ডস কোয়ালিটি, অর্থাৎ ওটার আলোকে, হ্যাঁ, 1.1.1 এর আলোকে যা করতে হয়েছে, এইভাবে কিন্তু আমরা অনেকগুলো কাজ করেছিলাম, তাই না? এখানে গিয়ে আবার আমরা টেক্সট ওয়ান টেক্সট টু পড়েছিলাম, এখানে টেক্সট ওয়ান টেক্সট টু পড়ার পরে এখানেও কিন্তু আমরা সিমিলি ব্যবহার করেছিলাম, তাই না? এরপরে হচ্ছে দেখো, এখানে সিমিলি ব্যবহার করার পরে এখানে সিমিলগুলো কী ছিল, হ্যাঁ, কার সঙ্গে তুলনা করা হয়েছিল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়েছিল। আমার সবগুলো মিলে কিন্তু একটা প্রশ্ন হবে, এবারের কারিকুলামে কিন্তু যে কোনো একটা যে 1.3.1 আসবে এমনটা কিন্তু নয়, হ্যাঁ, সবগুলো মিলে একটা কোশ্চেন হবে, বুঝতে পারছো? তারপর দেখো এখানে আমরা একটা কবিতা পড়েছিলাম, এই কবিতা পড়ার পরে এখান থেকে আমাদের কিন্তু মার্ক আউট করতে হয়েছে, হ্যাঁ, সিমিলি কোনটা, তাই না? এখানে আমাদেরকে সিমিলি শেখানো হয়েছে অ্যাজ আর লাইক, তাই না রে? এগুলো শেখানোর পরে এখানে কম্পেয়ার টু সিমিলি ইয়োর সেন্টেন্স রিজন, এগুলো কিন্তু আমি সুন্দর করে অ্যান্সার করেছি, তাই না? তোমাদের এই ভিডিওগুলো দেখো নি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা দেখে ফেলো। সেই সঙ্গে বলে রাখি, চূড়ান্ত সাজেশন উত্তর সহ পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে যোগদান করে ফেলো। তারপর হচ্ছে 1.3.4 এ গিয়ে আমরা এরকম একটা কনভারসেশন পড়েছিলাম, তাই না? এরকম কনভারসেশন তিন চারটা পড়ার পরে আমাদের বেশ কিছু কাজ করতে হয়েছিল। এখানে এসে আমরা রাইমিং শিখেছিলাম, কি শিখেছিলাম বলতো? রাইমিং। ওকে, এখানে স্ট্যান্ডার্ড শিখেছিলাম আমরা, এগুলো কাজ সবগুলো মিলে একটা কাজ কিন্তু আমি এখন করাবো। ওকে, তারপর যে একটা কবিতা পড়েছিলাম, এই কবিতা পড়ে আমরা রাইমিংটা মিলাইছিলাম, তাই না রে? যেমন ক্লাউড ক্রাউড, ওকে, এটা রাইমিং যে মিলটা ছিল এগুলো বুঝিয়েছিলাম, তোমরা যারা এই ক্লাসগুলো দেখো নি ক্লাসগুলো দেখে নাও আমার। ওকে, তারপরে এসে আমরা এখানে অনেকগুলো কাজ করেছিলাম, হ্যাঁ, এই যে এই এই প্যাটার্নটা আমরা কাজ করেছিলাম, ক্যারেক্টার্স ডিসক্রাইব কম্পেয়ার টু সিমিলি ইয়োর সেন্টেন্স, তাই না? এগুলো সবগুলো করেছিলাম আমরা। ওকে, এই এইখানে এসে আমরা কিন্তু 1.4.1 এটা চূড়ান্ত যে দিকটা ছিল সেখানেও আমরা কাজ করেছি, তাই না? এখানে সিচুয়েশন ওয়ান অনুযায়ী আমাকে কী করতে হয়েছে বলতে কি, অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি ইউজ করতে হয়েছিল, তাই না? তাহলে এখানে কিন্তু দুই ধরনের প্রশ্ন হতে পারে আমি বলছি। সো প্রথম প্রশ্নটা কেমন হবে আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথম প্রশ্নটা এমন হবে, একটা কবিতা তোমাদেরকে দিবে যে কবিতায় সিমিলি রয়েছে, যে কবিতা কী রয়েছে বলতো? সিমিলি। একটা কবিতা দিবে, কবিতা দেওয়ার পরে বলবে যে তোমরা এই কবিতাটাকে সবাই পড়ো, হ্যাঁ, রিড দ্য অ্যাবভ পোয়েম ইন পেয়ার, এটা জোড়ায় কাজ দিতে পারে বা গ্রুপে দিতে পারে, তাই না? দেন ফাইন্ড আউট সিমিলি, তারপর তোমাকে এখান থেকে সিমিলি বের করতে হবে। ওকে, ডিসকাস উইথ ইয়োর পেয়ার, তোমার পেয়ারের সঙ্গে আলোচনা করতে হবে, তারপর ফাইন্ড আউট ক্যারেক্টার্স ডিসক্রাইব ইন দ্য পোয়েম, এই যে কোশ্চেনগুলো যেগুলো বক্সের ভিতরে রয়েছে এগুলো সবগুলো ওয়ান বাই ওয়ান বলতে বলবে, ওকে, ফাইন্ড আউট করতে বলবে, তারপর তোমাকে এই বক্সে লিখতে হবে, বক্সটা এরকম দেয়া থাকবে। ওকে, তাহলে একটু বুঝি আমরা আগে কবিতাটা পড়ে নিই। দেখো কবিতার নাম হলো সিমিলি, কবিতার নামই কি বলতো? সিমিলি। ওকে, বাই স্কট মামাডে, তাই না? স্কট মামাডে লেখা এই কবিতাটি। দেখো, হোয়াট ডিড উই সে টু ইচ আদার, আমরা একে অপরকে কি বলেছিলাম কবিতাটা, দেখো বাংলা সহ দিচ্ছি আমি, দ্যাট নাও উই আর অ্যাজ দ্য ডিয়ার, যে এখন আমরা হরিণের মতো, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? হরিণের সঙ্গে। কাকে তুলনা করা হচ্ছে এখানে? লেখক কিন্তু নিজেকে তুলনা করছে, উই যেহেতু বলেছে তার মানে এখানে লেখক রয়েছে বা স্পিকার রয়েছে, কথাগুলো বুঝে যেতে হবে। হ্যাঁ, হু ওয়াক ইন সিঙ্গেল ফাইল, যারা এক সারিতে হাঁটে, উইথ হেডস হাই, মাথা উঁচু করে, উইথ ইয়ার্স ফরওয়ার্ড, কান সামনে রেখে, উইথ আইস ওয়াশফুল, হ্যাঁ, চোখগুলোকে সজাগ রেখে, উইথ হুপস অলওয়েজ
প্লেসড অন ফার্ম গ্রাউন্ড, সবসময় মজবুত জমিতে খুর রেখে, এখানে কার খুরের কথা বলা হয়েছে, ডিয়ার এর খুর, ওকে, ইন হুজ লিমস দেয়ার ইজ ল্যাটেন্ট ফ্লাইট, যাদের অঙ্গ লুকিয়ে থাকে উড়ানের সম্ভাবনা, ওকে। তার মানে কি এখানে হরিণের সঙ্গে আমাদের তুলনা করা হয়েছে, তার মানে আমাদেরকে কি থাকতে হবে বলে দেখি, এক লাইনে থাকতে হবে, আমাদের কান সজাগ রাখতে হবে, হ্যাঁ চোখটা সজাগ রাখতে হবে, যাতে করে আমরা আমাদের পাটাকে শক্ত করে মাটিতে রাখতে পারি, যাতে করে আমরা উড়াল দিতে পারি, এখানে উড়াল দেওয়া মানে কি সফলতা অর্জন করতে পারি। তাহলে এই কবিতাটা যে আমরা পড়লাম, বলে দেখি এই কবিতা পড়ে আমরা কোথাও সিমিলি পেলাম কিনা, লাইক বা অ্যাজ সিমিলি, তাই না? সিমিলি হলো দুইটা, একটা হলো সিমিলি কটা বলো দেখি, দুইটা, একটা হলো লাইক, একটা কি বলতো লাইক, আর একটা হলো অ্যাজ, আর একটা কি বলতো অ্যাজ, এই দুইটার কোনোটা এখানে আছে দেখি, দেখি আমরা এখানে অ্যাজ পেয়েছি, ওকে। তাহলে এই লাইনটা নিয়ে আমাদের যত ঘটনা ঘটবে, ওকে, দ্যাট উই আর অ্যাজ দ্য ডিয়ার, তাহলে এই লাইনে আমরা কিন্তু সিমিলি খুঁজে পেলাম। এরপরে আমাদের একটা বক্স দিবে, ওই বক্সের যে কোশ্চেনগুলো হবে সেখানে তাদের ইনস্ট্রাকশন এরকম দিয়ে রাখবে, হ্যাঁ শিক্ষক মহোদয় তোমাদের ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিবেন, ওকে। সেই ইনস্ট্রাকশনগুলোতে কী থাকবে, দেখো প্রথমে রাখা থাকবে ক্যারেক্টার্স ডিসক্রাইবড, কোন চরিত্র বর্ণনা করা হয়েছে। এইখানে কিন্তু আমরা বলেছিলাম শুরুতে, এখানে উই ছিল, কে ছিল উই, এখানে উই বলতে আমরা, আমরা বলতে কবি নিজেই আছেন, তাহলে আমরা এখানে বলতে পারি ক্যারেক্টার্সটা কে ছিল বলতে কি, দ্য স্পিকার্স অথবা দ্য পয়েট লিখতে পারো তোমরা, ওকে। কার সঙ্গে তুলনা করা হয়েছে দেখবা, তুলনা যেটা করা হয়েছে সেটা বুঝবো আমরা অ্যাজের পরে যে আছে, অ্যাজের পরে গিয়েছে দ্য ডিয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য ডিয়ার অথবা ডিয়ার, ওকে। এখানে সিমিলি কি ইউজ করা হয়েছে, অ্যাজ আমরা জানি, ইয়োর সেন্টেন্স, কোন সেন্টেন্সটা আমরা নিয়েছি সিমিলি বলতে কি, এই যে এইটা, দ্যাট নাও উই আর অ্যাজ দ্য ডিয়ার, এই লাইনটা হুবহু দেখে দেখে লেখে নিবা, ওকে, হুবহু লিখে দিবা, পারবা না? তারপরে দেখো পার্সন থিং কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং, তুমি বলো যে কোন পার্সন বা কোনো বিষয় বা কোনো গুণের উপর তুমি ডিসক্রাইবিং করছো, আমরা এখানে ডিয়ারের উপরে আমরা ডিসক্রাইবিং করছি, ডিয়ারটাকে এখানে থিং ধরেছি আমি, ওকে। পার্সন থিং অর কোয়ালিটি ইউ আর কম্পেয়ার্ড উইথ, কার সঙ্গে তুলনা করা হয়েছে, ওই যে ডিয়ার, এখানে কিন্তু দুইটাই ব্যক্তি থাকবে, একটা অ্যাজের সামনে থাকবে এবং অ্যাজের পরে থাকবে, অ্যাজের সামনে যে থাকবে সে হলো স্পিকার, আর যে পরে থাকবে তার সঙ্গে তুলনা করা হয়েছে, ওকে। তারপরে বলা হচ্ছে রিজনস ফর কম্পেয়ারিং দ্য পার্সন অর থিং অর কোয়ালিটি, তাহলে রিজন ফর কম্পেয়ারিং দ্য পার্সন অর থিং অর কোয়ালিটি আমরা নিব কি, এখানে রিজনটা একটু দেখাবো, বোথ আর কেয়ারফুল অ্যান্ড ওয়াচফুল, হ্যাঁ এখানে কবি কি বলেছেন বলে যে দুজনেই যে তুলনা করেছে এখানে দুজনেই কি ছিল, কেয়ারফুল, সচেতনশীল এবং ওয়াচফুল, ওকে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে যদি কোনো কবিতা দেয়া হয় আর কবিতা দেওয়ার পর যদি তোমাদেরকে এগুলো বের করতে বলা হয়, আশা করছি তোমরা পাবে, এগুলো বাংলা না জানলেও কিন্তু সম্ভব। দেখো আর একবার দেখাই, এই যে লাইনে অ্যাজ থাকবে বা লাইক থাকবে সেটা কিন্তু আমার সিমিলার লাইন, তাই না? তাহলে এখানে কার তুলনা করা হয়েছে মনে রাখবে, অ্যাজ এর আগে যে সাবজেক্ট হবে, কি বলেছি বলতো, অ্যাজ এর আগে যে সাবজেক্ট হবে সে হলো আমাদের প্রথম ব্যক্তি, হ্যাঁ, অর্থাৎ যাকে বর্ণনা করা হয়েছে, ক্যারেক্টার্স ডিসক্রাইবড, ওকে। আর তুলনা করা হয়েছে কার সঙ্গে, এই অ্যাজ এর পরে যে থাকবে তার সঙ্গে, ক্লিয়ার? তোমাদের যদি বইয়ে আমি তোমাদেরকে একটু দেখাই তোমাদের যে কবিতাগুলো রয়েছে, হ্যাঁ সেটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে, অনেক সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি অলরেডি, ওকে। দেখো অ্যাজ আছে না নেই, আছে এখানে, এখানে আইটা হলো সাবজেক্ট আর ক্লাউডটা হলো কি বলো দেখি, অবজেক্ট, তাই না? তাহলে এইখানে আমাকে একটা বিষয় বুঝতে হবে, অ্যাজের অ্যাজটা হলো সিমিলি, এখানে কাকে ডিসক্রাইব করা হয়েছে, আইকে, এখানে আই বলতে দ্য স্পিকার বা দ্য পয়েট, ওকে। আর কার সঙ্গে তুলনা করা হয়েছে, ক্লাউডের সঙ্গে, কার সঙ্গে বলা হয়েছে বলো দেখি, ক্লাউড, ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তোমরা যে কোনো লাইনে এগুলো দেখলে তোমরা সহজে উত্তর করতে পারবে, ওকে। কি পারবে কি পারবে না বলতো, যারা পারবে তারা অবশ্যই আওয়াজ দেওয়া স্যার পারবো, আর যারা পারবে না বলো তাদেরকে আমি প্রয়োজনে আরও একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব, ক্লিয়ার? তাহলে কোশ্চেন প্যাটার্ন ওয়ান বুঝে ফেলেছো, এবার আমি দেখাবো কোশ্চেন প্যাটার্ন নাম্বার টু, ওকে। এই কোশ্চেন প্যাটার্ন নাম্বার টুটা এমন হতে পারে, আসলে সবসময় নির্ভর করবে, এটা আসলে কোশ্চেনটা কিন্তু এনসিডিবি থেকে দিবি, হ্যাঁ, তো এনসিডিবি যখন কোশ্চেনটা দিবি এবারে কোশ্চেন কিন্তু আর ইউটিউবে দেওয়ার মতো অপশন থাকবে না। আমি বলেছি যারা উত্তর পেতে চাও বা কোশ্চেনগুলো পেতে চাও তাদেরকে অবশ্যই কী করতে হবে, আমার পার্সোনাল গ্রুপে যোগদান করতে হবে, সেখান থেকে তোমরা সেগুলো তথ্য পেয়ে যাবে। আর পার্সোনাল গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে। মাই লিটিল সিস্টার সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি, হুম, এই যে সিচুয়েশনটা আছে, হ্যাঁ, শি ইজ সুপার বিজি অ্যান্ড ডাজেন্ট হ্যাভ এ মোমেন্ট টু রেস্ট, নাও ডিসক্রাইব হার ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। আমি এটা ভিডিও কিন্তু বানিয়েছি অনেক আগে, এই ভিডিওটি তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নাও, আমার কিন্তু অনেক অনেক ভিউ হয়েছে, ওকে। এরকম একটা কোশ্চেন দিতে পারে, নতুন একটা প্যাটার্ন, ওগুলো দিবে না, ওগুলো শিওর থাকে ওগুলো দিবে না, হ্যাঁ, যেমন একটা নতুন প্যাটার্ন আমি এখানে দিয়েছি, দেখ, ইন এ কোয়াইট লাইব্রেরি ফিল্ড উইথ বুকস অ্যান্ড সফট হুইসপার, দেখো বলা হচ্ছে একটা শান্ত গ্রন্থাগারে যেখানে বইগুলো এবং মৃদু হুইসপার রয়েছে, মানে কানে কানে কথা বলার শব্দ রয়েছে, এই স্টুডেন্ট ডেলিজেন্টলি পোর্টস অফ হার টেক্সট বুক অ্যাট এ স্টাডি, একটা শিক্ষার্থী কী করছে বলতে কি বিশেষভাবে মনোযোগ দিয়েছে, মানে বইয়ের ভিতরে ঢুকে গিয়েছে, হ্যাঁ, তার অধ্যায়ে। সাডেনলি দ্য ফায়ার অ্যালার্ম ব্লার্স লাইক এ ট্রিম্পেট ইন এ স্যাম্ফনি, ওকে, হঠাৎ করে অগ্নি
পুণ্ডের যে অ্যালার্ম হয়, মানে অর্থাৎ আগুন লাগার যে অ্যালার্ম হয়, সেই অ্যালার্মটা বেজে উঠলো কিসের মতো করে দেখি, সঙ্গীত ট্রাম্পের মতো করে। হ্যাঁ, অর্থাৎ ওই বড় বড়কে ড্রাম বাজানো যেমন হয় তেমন করে। দ্য স্টুডেন্টস নর্মালি বাস্টিং উইথ অ্যাক্টিভিটি পজ লাইক এ স্ট্যাচু। স্টুডেন্টটা কি হলো বলো দেখি, বাস্টিং উইথ অ্যাক্টিভিটি, হুম, সে কর্মকাণ্ডতে একদম কি হলো আটকে গেল। ওকে, পজ লাইক এ স্ট্যাচু, স্ট্যাচু মানে কি মূর্তি, মূর্তির মতো পজ হয়ে গেল। কট ইন এ স্ন্যাপশট, হ্যাঁ মনে হলো যে স্ন্যাপশট হয়েছে, মানে একটা স্ক্রিনশট আমরা যেটা নেই বা ছবি নেই, তার অবস্থা এমন হয়েছে, ছবি নেওয়ার পরে যেমন ছবিটা কথা বলতে পারে তেমন। হ্যাঁ, আনশিওর অফ হোয়াট টু ডু নেক্সট, এবং অনিশ্চিত যে এরপরে কী হবে, এরকম একটা টেক্সট দিবে। টেক্সট দেওয়ার পরে বলবে, নাও ডিসক্রাইব দ্য ইন্টেন্স সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, বলো যে উপরে যে সিচুয়েশনটা পাইছো এই সিচুয়েশনটাকে এখন কী করতে হবে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি ব্যবহার করে দেখাতে হবে। প্রিয় শিক্ষক, দুই প্যাটার্নে আমি তোমাদের দেখাই দিচ্ছি, এই অধ্যায়ে অন্য কোনো প্যাটার্ন আর আসবে না আমার মনে হয়। তারপর আমি তো বলছি চূড়ান্ত সাথে সনাক্ত ব্যবস্থা আছে। ওকে, তাহলে এখানে দেখো যদি এরকম আসে তাহলে আমরা এটার অ্যান্সারটা কেমনভাবে করবো বা কীভাবে করবো। ওকে, দেখো আমি এটার অ্যান্সারটা করে ফেলেছি এভাবে, আমি এটার অ্যান্সার করেছি একদম সিম্পল একটা লাইন দিয়ে। ওকে, এটা যখন আমি অ্যান্সার করেছি তোমাদের জন্য অনেক সহজ করে এটা অ্যান্সার করে দিয়েছি। ওকে, তো আমরা এটা অ্যান্সারটা দেখবো একটু। হুম, প্রথমে কি লেখা আছে দেখো, ইন আ বিজি মার্কেট, একটা ব্যস্ত মার্কেটে পিপল স্ক্যাটার, স্ক্যাটার মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া, লাইক, এই লাইকটা হলো আমার কিন্তু সিমিলি এখানে। ওকে, তাহলে আমি এখানে কি সিমিলি ইউজ করেছি, লাইক, তোমরা এখানে লাইকের জায়গায় অ্যাজও নিতে পারবে। তাহলে স্ক্যাটার মানে কি ছড়িয়ে ছিটিয়ে পড়া, কার মতো, স্টার্টেল বার্ডস, উড়ন্ত পাখিদের মতো। হ্যাঁ, হইলে ফায়ার ক্রাকার সাডেনলি গোস, যখন একটা কি ফায়ার ক্রাকার বেজে ওঠে, তার মানে মার্কেটে যখন তুমি গিয়ে চিল্লাচিল্লি শুরু, আগুন 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 আগুন, তখন তুমি কিসের মতো, মানুষের জন্য কিসের মতো হয়ে যায় বলো দেখি, পিপল স্ক্যাটার, মানুষজন ছড়িয়ে পড়ে কি পাখির মতো, কার মতো বলো দেখি, পাখির মতো। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা এক বাক্যে কিন্তু আমি উপস্থাপন করে ফেলেছি, এইভাবেই কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো কীভাবে এক বাক্যে উপস্থাপন করা যায় তারও ক্লাস কিন্তু আমি অলরেডি একটা দিয়ে ফেলেছি, তোমরা যারা দেখো নি দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।